নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বেশ কয়েকদিন পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ কাটলো এবং আজ বেশ কয়েকটা জেলায় কিন্তু বেশ ঝলমলে রোদের দেখা মিলল তবে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম আরও বাড়তে চলেছে এবং একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে তাতে আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজ রথযাত্রার দিন উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কয়েকটা জেলায় কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে জানো হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আগামী বেশ দিন বৃষ্টি একটু কমতে পারে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজকে রথযাত্রার দিন এবং আগামীকাল সোমবার রাজ্যের কোন কোন জেলার জন্য কি কী সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক দেবেন ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের ল্যান্ডের ওপর কিন্তু অনেকগুলি সিস্টেম কাজ করছে প্রথমে উত্তর ভারতে যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের কাছাকাছি অঞ্চলে কিন্তু একটা সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং উত্তরাখণ্ড জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিম ভারতে এই মুহূর্তে কিন্তু মহারাষ্ট্র উপকূলে এবং সেই সঙ্গে কর্ণাটক উপকূলে কাছাকাছি অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এখানে কিন্তু ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু যার প্রভাবে এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল জুড়ে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরব সাগরেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটাই সক্রিয় রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তামিলনাড়ু উপকূল কিন্তু পরিষ্কার রয়েছে তবে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ফের কিন্তু সক্রিয় হতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কয়েকদিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে শক্তি বাড়িয়ে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অঞ্চল জুড়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটা কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের চিত্রটা কী রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে মোটের ওপরে দু একটা জায়গায় হালকা পাতলা মেঘের আনাগোনা হচ্ছে তবে পরিষ্কার আকাশ কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করছে এবারে যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘের পরিমাণ বেশি রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না তবে বেলা বাড়লে গরম বাড়বে এবং সেই সঙ্গে বিকালের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানা হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গ কাঁপানোর পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হতে বর্ষার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তবে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে আপডেট হাওয়া অফিস দিচ্ছে তাতে গুমোট গরম মাথাচাড়া দেবে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে অবশ্য এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির অবসান হয়ে যাবে এমনটা নয় আজ রবিবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু ঘুমট গরম থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গের বাসিন্দারা এমনকি রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একইভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও সহ বৃষ্টির কারণে রবিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রবিবার তেমন কোনো সতর্কতা জারি না থাকলেও বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে এছাড়াও জানা হয়েছে যে সকল জায়গায় বৃষ্টি হবে না সেই সকল জায়গায় কিন্তু গুমট গরম সহ্য করতে হবে বাসিন্দাদের হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার উত্তরবঙ্গের সমতল জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তবে স্থান বিশেষে বৃষ্টির দেখা মিলতে পারে এমনও আশার আলো দেওয়া হয়েছে এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বুধবারের পর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে শনিবার হা অফিসের তরফ থেকে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে এবং সেই আপডেট থেকে জানা গিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক তো প্রথমেই আজকে সাতই জুলাই দু হাজার তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে তবে তিন জেলা বাকি যে তিন জেলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় তেমন কোনো ওয়ার্নিং নেই তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এসব জেলাতেও থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আজকে বিকালের পর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সমস্ত জেলাগুলির জন্য রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই এছাড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা সব জেলার জন্য কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে দু একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে ওকে এরপর আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কিন্তু বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে এবং পরিষ্কার আকাশ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করতে পারে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে আজকে সাতই জুলাই দু তারিখের জন্য সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে কিন্তু আজকে হোয়াইট স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত হবে তবে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে ফেয়ারলি হোয়াইট স্পেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি তিন জেলাতে আজকের জন্য রয়েছে ঠিক আছে এরপর আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামীকালে কিন্তু উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ফেয়ারলি ওয়াইড স্পেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সব জেলাতে রয়েছে এছাড়া আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু স্ক্যাটার রেনফল বা দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর